ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ 2017 সালে সংগঠনের আয় ব্যয় হিসেব সদস্যদের সামনে তুলে ধরেন। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতারা। সভায় সদস্যরা আগামী যোগ্য নেতৃত্ব তৈরির আহ্বান জানান। এতে সারাদেশ থেকে কাস্টমস অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন। এই অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা মেম্বার যাতে সুন্দরভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, গণতান্ত্রিক পন্থায় অংশগ্রহণ করে তারা তাদের এই অ্যাসোসিয়েশনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এই প্রত্যাশা করছি আমরা।